করোনার মাঝে জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর হানা। জলপাইগুড়ি পুরো এলাকায় নতুন করে আক্রান্ত হলো 4 জন। আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন। এই নিয়ে শহরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভা। ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় পাড়ায় সার্ভে এবং মশা মারতে স্প্রে অভিযান শুরু করা হয়েছে বলে প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন। না, বিষয়টা হচ্ছে যে আমাদের কালী পূজা, দুর্গা পূজা, ছট পূজার পর একটা আশঙ্কা ছিল যে কোভিড বাড়বে, এবং সেরকমভাবে যেটা শহরে কোভিড এফেক্টেড নীল হয়ে গেছিলো সেটা এখানে 4 জন 6 জন এরকম করে কোভিড আক্রান্ত হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার উপর আমাদের নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল, সেটা হচ্ছে ডেঙ্গু। 2018 সালে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তার সোর্স কিন্তু ছিল জলপাইগুড়ির বাইরে। 2019-20 কিন্তু একজন ডেঙ্গু আক্রান্ত হয়নি জলপাইগুড়ি শহরে, কিন্তু 2021 সালে এসে আমরা দেখলাম যে টোটাল 6, আর একসাথে এই সপ্তাহের মধ্যে 4 জন আক্রান্ত হয়ে গেলেন। 15 নম্বর ওয়ার্ডে একজন বালক আক্রান্ত হয়েছে, 16 নম্বর ওয়ার্ডে একজন, আর 17-তে 2 জন। এই যে 4 জন, কিন্তু একটাই সুখের খবর যে তারা প্রত্যেকে তাদের শারীরিক কন্ডিশন স্থিতিশীল রয়েছে। আমরা পৌরসভা বসে নেই, আমরা যুদ্ধকালীন তৎপরতায় মসকুইটো অয়েল স্প্রে এবং কালকে থেকে ধোয়া দেওয়ার কাজ শুরু করা, এবং একই সাথে যেখানে জমা জল রয়েছে পরিষ্কার জল সেটাকে আমরা কিন্তু পরিষ্কার রিমুভ করে দিচ্ছি। এটা সুপারভাইজারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং যারা আমাদের ডেঙ্গুর হেলথ ওয়ার্কার রয়েছে তাদেরকেও সার্ভে করতে বলা হয়েছে। কিন্তু একটাই সমস্যা, বাড়ির ভিতরে অনেকে কোভিডের ভয়ে ঢুকতে দিচ্ছেন না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি মানুষকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে দয়া করে মশারি ছাড়া শোবেন না, সে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, এবং বাড়িতে পুজোর ঘট, কোনো টপ বা টায়ার বা পুরনো টায়ার, বা অনেক সময় বাঁশের বেড়া হয়, সেই বাঁশের বেড়া যে বাঁশ দিয়ে যে খুঁটিটা হয়, খুঁটির মাথাটা দেখবেন একটু গোল ফাঁকা থাকে, সেখানে যদি কোনো পরিষ্কার জল জমে থাকে সেখানেও কিন্তু ডেঙ্গু হতে পারে। সেই জলগুলোকে অবিলম্বে রিমুভ করতে হবে, সেটা প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে সচেতনভাবে করতে হবে, এবং যদি কেউ কোথাও না পারেন সেটা আমাদের জানাবেন। আর কোনো ওয়াটার বডি যদি এরকম থাকে যে যেখান থেকে কোনোভাবেই জল বের করা যাচ্ছে না, সেখানেও তো আমরা 1 লাখ গাপ্পি মাছ ইতিমধ্যে ছেড়েছি যারা এডিস মসকুইটো লার্ভাটাকে খেয়ে ফেলে। এটা হচ্ছে প্রাকৃতিক উপায়। আর কোনো জমা জল ধরুন ড্রেনেজ করা যাচ্ছে না, তাহলে সেখানে কেরোসিন অয়েল বা পোড়া মবিল দিয়ে দিতে হবে যাতে এডিস মসকুইটো লার্ভাটা মরে যায়।